ইসলামের এখানে নতুনত্বটা কি? এখানে কোনো নতুনত্ব নাই, প্রথম কথা হচ্ছে এটা। ইসলাম নতুন কোনো রিলিজন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই রিলিজনটাই ফলো করেছে। এখন আমরা যেটা দেখি এক এক মানুষ এক এক রিলিজিয়নের, এটা মানুষ ওই যে বাগিয়াম বাইনাহুম, একে অপরের হটকারিতা আর অজ্ঞতা, এই দুটো কারণে মানুষ সঠিক ট্র্যাক থেকে সরে গেছে। আল্লাহ পাক একটা রিলিজন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকেই। কোরআনে অনেক জায়গায় পাবেন, সংক্ষিপ্ত সময় রেফারেন্স দেওয়ার সময় পাচ্ছি না, যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে আদেশ করেছিলেন যে তার কওমকে যেন তাগুত থেকে তাগুত বর্জন করতে আদেশ করে এবং আল্লাহ পাকের ইবাদত করতে আদেশ করে। আমি যে বিশ্বের দিকে তাকাতে বলছি সেটা শুরু হয়েছে, আমি শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, খুব সংক্ষিপ্ত সময়ে। আপনারা যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তিনি ইসলামিক খেলাফা কায়েম করে দিয়েই গেছেন, তাই নয় কি? রাসূলুল্লাহ ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন, ইসলামিক লস বেসিক প্রত্যেকটা ফান্ডামেন্টাল সমাজে বাস্তবায়ন করে দিয়ে গেছেন। তারপর আবু বকর সিদ্দিক কি সেখান থেকে সরে গেছিলেন? সেই ট্র্যাক থেকে কি তিনি সরে গিয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব, আলী, কোনো খলিফাই এই ট্র্যাক থেকে সরে যান নাই, তারা সেই খেলাফার ভিত্তিটা শক্ত করে ধরে রেখেছিলেন। এক কথা ইসলামী খেলাফা সমাজে রাষ্ট্রে কায়েম ছিল। এরপরে আসে উমাইয়াদের শাসন। উমাইয়াদের শাসনের মধ্যে যেটা দেখা যায় যে সমাজের মধ্যে অনেক দুর্নীতি করাপশন চলে আসে এবং কিছু দুনিয়া পূজা চলে আসে, কিন্তু তারপরেও তার ইসলামিক শেলের মধ্যে ছিল, খেলাফা ছিল। তারপর আসে আব্বাসীয়রা, তখনও ভোগবিলাস বাড়তে থাকে আব্বাসীয়দের সময়ে এবং ইসলাম দুর্বল হতে থাকে, ইসলাম বিরোধী শক্তিগুলো জাগ্রত হতে থাকে। এক পর্যায়ে মঙ্গোলিজরা এসে বাগদাদকে আক্রমণ করে খেলাফা ধ্বংস করে দিতে চেষ্টা করে, তারপরেও খেলাফা টিকে ছিল, পুরোপুরি ধ্বংস হয়নি। এরপর আসে ফাতিমিদের খেলাফা, তারপরে আসে মামলুকদের শাসন, তারপরে মোগলদের শাসন, এরপর টার্কিদের শাসন, অটোম্যান এম্পায়ারদের শাসন। হিস্ট্রিগুলো যদি পড়েন বুঝতে পারবেন এই অটোম্যান এম্পায়ার বা 1914 সালের আগ পর্যন্ত ইসলামী খেলাফার একটা শেল পৃথিবীতে ছিল, ছোট হোক আর বড় হোক, কখনো কেউ দুর্বল হয়েছে আবার কখনো কাউকে শক্তিশালী হয়ে করা হয়েছে, কেউ ক্ষমতা হারিয়েছে কেউ ক্ষমতা পেয়েছে, কিন্তু ইসলাম ছিল, হোক সেটা আরবে বা তুর্কিতে বা কর্ডোভায় বা এইদিকের আপনার আমাদের সাবকন্টিনেন্টে কোনো না কোনো জায়গায় ছিল। এর পরের বিশ্বটার দিকে আমি আপনাকে তাকাতে বলছি, এর আগের বিশ্বের দিকে এখন দেখার দরকার নেই আপাতত। এর পরের যে বিশ্বটা এটা দেখবেন, আলহামদুলিল্লাহ نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم البينات ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وإن الله يرفع بهذا الكتاب أقواما ওয়াদাউ বিহিল আখরিন রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা প্রত্যেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ের খুতবার আলোচ্য বিষয় ইসলাম ও বর্তমান বিশ্ব। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়ে একটি জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 19 থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন,
ان الدين عند الله الاسلام নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم الله পাক বলছেন এর পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা দুটো কারণে ইসলামের বিরোধিতা করেছে একটা হচ্ছে অজ্ঞতা আর একটা বাগিয়াম বাইনাহুম পরস্পরের হিংসা বিদ্বেষ এবং হটকারিতা আল্লাহ পাক বলেছেন ইসলামই একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কিন্তু এটা থেকে মানুষকে বিমুখ রাখছে দুটো বিষয় একটা হচ্ছে অজ্ঞতা দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে অজ্ঞতা আরেকটা হচ্ছে হটকারিতা সত্যটা চেনার পরেও সেটাকে স্বীকার না করা এটাকে বলা হয় হটকারিতা আল্লাহ পাক বলেন এই শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে ওয়া মা ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব যারা আল্লাহ পাকের আয়াতগুলোকে কুফরি করবে অস্বীকার করবে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ পাক খুব শীঘ্রই তাদের কঠিন হিসাব নেবেন ইনশাআল্লাহ একই সূরার 85 নম্বর আয়াতটার দিকে এবার আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করছি আল্লাহ পাক এই সূরার মধ্যেই বলেছেন 85 নম্বর আয়াতে ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন কথাগুলো এই সময়ের জন্য বেশি প্রযোজ্য যে যুগে আমরা বাস করছি ফিতনাতুল মাসীহিদ দাজ্জাল এবং তার অনুসারীদের যুগ এ যুগে এটা বেশি প্রয়োজন আল্লাহ পাক বলেছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত মানে আল্লাহ মনোনীত এই জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে ফালাই ইউকবালা মিন লাই ইউকবালা কোশ্চিন কালেও তার থেকে সেটা কবুল করা হবে না যারা সাধারণ আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন লাই ইউকবালা মানে হচ্ছে ফালাই ইউকবালা কোশ্চিন কালেও সেটা তার থেকে গ্রহণ করা হবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এবং সেই ব্যক্তি বা সেই দেশ বা সে রাষ্ট্র বা সে জাতি বা সে বিশ্ব পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহ পাকের এই মনোনীত জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে এবার আসেন এই সূরার 83 নম্বর আয়াতে আশ্চর্যজনক একটা কিতাব কোরআন এই একই সূরার মধ্যেই এই এতগুলো কথা আছে এই সূরার মধ্যেই আছে 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন আল্লাহ পাক বলছেন যে তারা কি তবে এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো রিলিজিয়ন বা কোড অফ লাইফ তালাশ করছে আল্লাহ পাকের কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক বলছেন তারা কি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এই মহাবিশ্বের প্রত্যেকটা সৃষ্টি আসমান সমূহ মানে মহাবিশ্বের যত প্রাণী আছে জীব বা জড় সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে ওয়াল আর্থ এবং এই পৃথিবীর সমস্ত প্রাণী মাখলুক যাদের সত্তা আছে সৌল আছে আত্মা আছে বা যাদের নাই এই জীব জড় প্রত্যেকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তওয়ান আও কারহান ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন কিন্তু এই মানুষরা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে কথা কি ভাষা ব্যাখ্যা করার আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ নাই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একই সুরায় তিনটা কথা আল্লাহ বলেছেন একমাত্র রিলিজিয়ন আল্লাহর কাছে ইসলাম এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো রিলিজিয়ন কেউ তালাশ করলে আল্লাহ পাক কোশ্চিন কালো সেটা কবুল করবেন না তিন নম্বর আসমান জমিনের সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে করেনি শুধু মানুষ এবং জিন একই সূরার মধ্যে আছে এবার প্রশ্ন যে দিন শব্দের অর্থ আসলে কি এটা এখন ব্যাখ্যা করতে হচ্ছে দুঃখজনক উচিত ছিল এই সময়ে দিনের জন্য মানুষ জান মাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে ফুল টাইম দাওয়া এবং জিহাদ করবে এটা হচ্ছে এই সময় সবচেয়ে উপযুক্ত সময় এটা এখন দিন শব্দের সংজ্ঞা ব্যাখ্যা করতে হয় কারণ কিছু মানুষ মনে করে দিন মানে শুধু তসবিহ টেপা দিন মানে শুধুমাত্র নামাজ পড়া
শুধু সওম রাখা বা শুধু বছর বছর হজ করা। কোরআনে প্রায় ১৩টা জায়গায় দিন শব্দটা আছে, আমি আজকে দেখেছি প্রায় ১৩টা জায়গায় এই দিন শব্দটা আছে এই কোরআনের মধ্যেই, যেখানে আল্লাহ পাক দিনটাকে শরীয়ত হিসেবে উল্লেখ করেছেন সেটার ব্যাখ্যায় আল্লাহ বলেছেন যে এটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দুটোর পথ সুগম করতে পারে। দ্বিতীয় কথা আল্লাহ বলেছেন যে এর মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা জীবনের খুঁটিনাটি বিষয়ের সমাধান থাকবে, এটার নাম দিন। আমরা ইংরেজিতে বলি এটাকে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? যে আদর্শের মধ্যে আমার জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র, বাথরুম থেকে বিশ্ব, প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা আছে, এটার নাম দিন। যে ধর্মের মধ্যে এগুলোর খুঁটিনাটি ব্যাখ্যা নাই সেটাকে আমরা দিন বলি না। এজন্যই আল্লাপাক আগের দিনগুলোকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, এবং আল্লাপাক কোরআন হাদিস নাজিল করে নতুনভাবে ইসলামটাকে আবারও নবায়ন করেছেন। দিনের ব্যাখ্যা এতটুকু জেনে রাখবো আমরা, এটা অর্থ শুধু ব্যক্তি জীবন না, শুধু ধর্মীয় জীবনও না, আমাদের ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা জীবনই এই দিনের অন্তর্ভুক্ত। তওয়ান আও কারহান, কেউ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এটা স্বীকার করতে বাধ্য হবে, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। কারণ এখন যারা ইচ্ছায় এগুলো স্বীকার করছে তারা পরকালে সফল ইনশাআল্লাহ, আর যারা স্বীকার করছে না তাদেরকে মৃত্যুর পর স্বীকার করানো হবে অনিচ্ছায়। তওয়ান আও কারহান, এই হলো দিনের ব্যাখ্যা। তৃতীয় প্রশ্ন আসবে এখন যে ইসলাম, দিন ইসলাম অর্থটা আবার কি? আমরা অনেকের মুখে শুনি এখন, স্পেশালি যারা সেকুলার কনসেপ্টে বিশ্বাস করে, মানে গোড়া থেকে সেকুলার বা কমিউনিস্ট বা গোড়া ডেমোক্রেটিক, তাদের সংজ্ঞা অনুযায়ী দিন এমন একটা জিনিস যেটা মসজিদে আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন, রোজা রাখবেন, হজ জাকাত দিবেন, মাশাআল্লাহ, তাদের বক্তব্য এতটুকুই দিনের অন্তর্ভুক্ত। তো তারা এতটুকুকে দিন ইসলাম মনে করে, কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিস খুঁটে খুঁটে পড়েন তাহলে দেখবেন যে আল কোরআনে যেমন সলাতের বিধান আছে, জাকাতের বিধান আছে, সওমের বিধান আছে, হাদিসে যেমন হজ ওমরা ইত্যাদি সব খুঁটিনাটি মাসালাগুলো আছে, অজু কেমন করে করবেন, গোসল কেমন করে করবেন, স্ত্রী সহবাস কেমন করে করবেন, খাবেন কীভাবে, বাথরুমে যাবেন কীভাবে, আপনি দেশ চালাবেন কীভাবে, সামাজিক আমাদের মূল্যায়নটা কেমন হবে, পারিবারিক মূল্যবোধ কেমন হবে, কীভাবে দেশের দুর্নীতি দূর করবেন, নৈতিকতার অবক্ষয় রোধ করবেন, প্রত্যেকটা বিষয় আপনি পাবেন কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন এই পুরো জিনিসটাই হচ্ছে দিন। ইসলামের এখানে নতুনত্বটা কি? এখানে কোনো নতুনত্ব নাই, প্রথম কথা হচ্ছে এটা। ইসলাম নতুন কোনো রিলিজন না, আদম আলি ইসলাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই রিলিজনটাই ফলো করেছে। এখন আমরা যেটা দেখি এক এক মানুষ এক এক রিলিজিয়নের, এটা মানুষ ওই যে বাগিয়াম বাইনাহুম, একে অপরের হটকারিতা আর অজ্ঞতা, এই দুটো কারণে মানুষ সঠিক ট্র্যাক থেকে সরে গেছে। আল্লাহ পাক একটা রিলিজন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকেই। কোরআনে অনেক জায়গায় পাবেন, সংক্ষিপ্ত সময় রেফারেন্স দেওয়ার সময় পাচ্ছি না, যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে আদেশ করেছিলেন যে তার কওমকে যেন তাগুত থেকে তাগুত বর্জন করতে আদেশ করে এবং আল্লাহ পাকের ইবাদত করতে আদেশ করে, এই দুটোই ছিল তাদের মূলনীতি। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ দাওয়াত দেননি এর বাইরে, প্রত্যেক নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আপনি আদম আলাইহিস সালামের জীবনী দেখেন, নূহ আলাইহিস সালামের জীবনী দেখেন, ইব্রাহিম, মুসা, ঈসা, প্রত্যেক নবীর জীবনী দেখেন, একটা কমন জিনিস খুঁজে পাবেন যে দিন নতুন কিছু নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম শুরু থেকে ছিল, আজও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যই আমরা বলি ইসলাম চির নতুন, চির প্রাচীন এবং চির আধুনিক। তাই যাদের এই কনসেপ্ট আছে, স্পেশালি সেকুলার কনসেপ্টে যারা বিশ্বাস করি আমরা, যে ইসলাম নতুন একটা ধর্ম, মুহাম্মাদের মাধ্যমে এটা প্রবর্তিত হয়েছে, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। মুসা আলাইহিস সালামের রিলিজন ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের ইসলাম, নূহ আলাইহিস সালামের ইসলাম, এক কথায় ১,২৪,০০০ যে শব্দটা আমরা পাই বা কোনো হাদিসে ২,২৪,০০০ নবী এবং রসুল, প্রত্যেকের রিলিজনই ছিল ইসলাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছেন, এটা আপনাদেরকে শেয়ার করব। হাদিসে জিব্রিল নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম বিস্তারিত, আজকে শুধু একটা পয়েন্ট বলছি,
জিব্রাইল আলাইহিস সালাম যেদিন মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন জনসমক্ষে সাহাবীদের সামনে সব সাহাবী তাকে দেখেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রায় শেষ দিকের ঘটনা বিদায় হজের পরে তখন তিনি নবীজিকে চারটি প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলে ইহসান কাকে বলে আর কিয়ামত কবে হবে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা দিয়েছিলেন মাল ইসলাম তিনি বলেছেন আল ইসলাম আন তাশহাদ আল লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম হচ্ছে তুমি প্রথমে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই وأن محمدا عبده ورسوله এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল অর্থাৎ আপনি আল্লাহর একত্ববাদের উপর থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে হবে তাওহীদের সাথে শিরককে মেশানো যাবে না সুন্নাহর সাথে বিদআতকে মেশানো যাবে না বাস লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ পূর্ণ হয়ে গেল এবং আপনি আল্লাহর বিধান এবং রাসূলের বিধানের বাইরে যেতে পারবেন না কারণ আমরা দাস দাসদের কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে না আমরা দাস আল্লাহর এই পৃথিবীতে তিনি যা বলবেন তাই করতে হবে যা করতে নিষেধ করবেন সেটাই করা যাবে না এক নাম্বার তিনি এটা বলেছেন দুই নাম্বার বলছেন ওয়া তুকিমুস সালাত তুমি সালাত কায়েম করবে ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সালাত নাই ইসলাম নাই যে সালাত কায়েম করে না সালাত পড়ে না বা কায়েম করে না তাকে আমরা মুসলিম হিসেবে ধরতে পারি না এখানে কোনো টালবাহানার কোনো সুযোগ নাই যে এখানে ইচ্ছায় পড়ি না অলসতা করে পড়ি না সে ফাসেক সে জালেম সে কাফের এই ক্যাটাগরিস আল্লাহ রসুল করে দেননি তিনি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল স্ট্রেট কাট কথা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করল তিন নাম্বার বলেছেন ওয়া তুতি যাকাত তুমি যাকাত প্রদান করবে সালাত আপনাকে করবে কি আল্লাহর অভিমুখী করবে আপনাকে আল্লাহর যে শেল বা রক্ষা কবচ এখান থেকে দূরে যেতে দিবে না দিনে পাঁচবার আপনি আল্লাহর কাছে দেখা করবেন আপনি পাপ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ আর যাকাত কী করবে যাকাত আপনার সমাজের মধ্যে ইকোনমিক স্যাংশন দূর করবে অর্থনৈতিক যে অচল অবস্থা এটা দূর করে দিবে যাকাত প্রতিষ্ঠিত থাকলে সমাজের মধ্যে ইকোনমিক একটা ফ্লুয়েন্সি থাকে সবার কাছে কম বেশি অর্থ থাকে আর যাকাতহীন যেটা সুদভিত্তিক অর্থনীতি এখানে যেটা হয় যে ধনিক শ্রেণীর হাতে সব সম্পত্তি চলে যায় আর গরিব শ্রেণীর মানুষ দাস হয়ে থাকে যেটা হচ্ছে এবং সামনে আরও ভয়াবহ আকার ধারণ করবে আরেকটা বলেছেন সওম রাখা রমাদান মাসে এই এই হজ আপনাকে ইব্রাহিমী চেতনায় উদ্বুদ্ধ করবে এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে সাহায্য করবে আর এই সওম আপনার আত্মশুদ্ধি দিবে তাকওয়া অর্জনের মাধ্যম হবে এই পাঁচটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসলাম তিনি এই সংজ্ঞা দিয়েছেন এখন আমরা যে সমস্যাগুলো দেখছি সমাজের মধ্যে ইসলামের এই যে বেসিক সংজ্ঞাটা দিলাম যে এই পাঁচটা বেসিক ফান্ডামেন্টাল এটা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই বিশ্বে আমাদের শুধু রাষ্ট্রে না আমাদের পুরো বিশ্বে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে কিছু কিছু মানুষ এটাকে হৃদয় থেকে গ্রহণ করেছেন কিছু কিছু মানুষ এটাকে গ্রহণ করেননি কুফুরি করেছেন আবার কিছু মানুষ মুখে গ্রহণ করেছেন ভিতর থেকে গ্রহণ করেননি এই হচ্ছে বাস্তবতা আবার কিছু মানুষ ইসলামের আংশিক অবস্থা নিয়েছেন আংশিকটা নেননি আবার কিছু মানুষ দেখা যাবে ইসলামের যে বিষয়গুলো নিজের স্বার্থে যায় সেগুলোকে নিয়েছেন যেগুলো স্বার্থে যায় না সেগুলোকে নেন নাই আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আয়াতটা বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি আল্লাহ পাক বলছেন উদখুলু ফিসিলমি কাফা আল্লাহ পাক বলছেন এই যে কমপ্লিট কোড অফ লাইফ তোমাদেরকে দিলাম এখানে তোমরা প্রবেশ করো ফিসিলমি কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো আংশিক প্রবেশ করো না আল্লাহপাক আরও বলেছেন ইসলামে প্রবেশ করো এবং তাগুতের সাথে কুফুরি করো আমাদেরকে কুফুরি করতে বলেছেন তাগুত কি আল্লাহ বিরোধী যে কোনো শক্তি হচ্ছে তাগুত ধর্মীয় ক্ষেত্রে হোক বা পলিটিক্যাল ক্ষেত্রেই হোক না কেন এই দিনের প্রচার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন প্রত্যেক নবী রসুল করেছেন এবং আমরা যদি আমাদের নবীর জীবনের দিকে তাকাই আমরা দেখব যে মাত্র 23 বছরের ব্যবধানে তিনি মক্কার ওই জাহেলি সমাজটাকে পরিপূর্ণ একটা আলোকিত সমাজে পরিণত করেছেন তাই করেননি আমরা মক্কার দিকে তাকালে দেখব সেখানে সুদ ছিল শিরিক ছিল নারীর অবমাননা ছিল জিনা ছিল ধর্ষণ ছিল আপনার গোত্রীয় দ্বন্দ্ব ছিল মাদক ছিল আপনি 23 বছর পরের মক্কার দিকে তাকাবেন দেখবেন সেখানে কোনো শিরিক নাই না আছে কোনো মাদক না আছে কোনো রেপ না কোনো জিনা না কোনো শিরক না গোত্রীয় হানাহানি কিছুই নাই এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই ইসলামটাকে আবার নবায়ন করে দিলেন ওই প্রাচীন ইসলামই নতুন ইসলাম না
আর এবার আল্লাহ পাক যেটা দিলেন সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এর আগে ছিল তাওরাত, তার আগে জাবুর, এই যে তাওরাত জাবুর ইঞ্জিল, তার আগে সুহুফি মুসা ও ইব্রাহিম, অনেক কিতাব ছিল, ওগুলো সব হয়ে গেল রহিত, এরপরে আসলো কোরআন এবং সুন্নাহ। এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হচ্ছে এই কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মধ্যে ত্রুটি দেখা যায়। আমরা কেউ ব্যক্তি জীবনে মানি তো পারিবারিক জীবনে মানি না, পারিবারিক জীবনে মানি তো সামাজিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানি রাষ্ট্রীয় জীবনে মানি না, আর এই গডলেস ওয়ার্ল্ডের কথা তো বাদই দিলাম। এবার আসেন, ইসলাম সম্পর্কে এতগুলো কথা বলার পর আমরা বিশ্বের দিকে তাকাই। ইসলামটাকে মাথার একদিকে রাখবেন আর বিশ্বটাকে এবার দেখবেন, তারপরে ইনশাল্লাহ আমরা কনক্লুড করব যে এই সিচুয়েশনে নাজাত পাবে কারা, সফল হবে কারা, সাফল্য কারা পাবে। এবার বিশ্বের দিকে তাকাই, চলেন। আমি যে বিশ্বের দিকে তাকাতে বলছি সেটা শুরু হয়েছে, আমি শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, খুব সংক্ষিপ্ত সময়ে। আপনারা যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তিনি ইসলামিক খেলাফা কায়েম করে দিয়েই গেছেন, তাই নয় কি? রাসূলুল্লাহ ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন, ইসলামিক লস বেসিক প্রত্যেকটা ফান্ডামেন্টাল সমাজে বাস্তবায়ন করে দিয়ে গেছেন। তারপর আবু বকর সিদ্দিক কি সেখান থেকে সরে গেছিলেন? সেই ট্র্যাক থেকে কি তিনি সরে গিয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বা উমর ইবনে খাত্তাব বা আলী, কোনো খলিফাই এই ট্র্যাক থেকে সরে যান নাই, তারা সেই খেলাফার ভিত্তিটা শক্ত করে ধরে রেখেছিলেন। এক কথা, ইসলামী খেলাফা সমাজে রাষ্ট্রে কায়েম ছিল। এরপরে আসে উমাইয়াদের শাসন। উমাইয়াদের শাসনের মধ্যে যেটা দেখা যায় যে সমাজের মধ্যে অনেক দুর্নীতি করাপশন চলে আসে এবং কিছু দুনিয়া পূজা চলে আসে, কিন্তু তারপরেও তার ইসলামিক শেলের মধ্যে ছিল, খেলাফা ছিল। তারপর আসে আব্বাসীয়রা, তখনও ভোগবিলাস বাড়তে থাকে আব্বাসীয়দের সময়ে এবং ইসলাম দুর্বল হতে থাকে, ইসলাম বিরোধী শক্তিগুলো জাগ্রত হতে থাকে। এক পর্যায়ে মঙ্গোলিজরা এসে বাগদাদকে আক্রমণ করে খেলাফা ধ্বংস করে দিতে চেষ্টা করে, তারপরেও খেলাফা টিকে ছিল, পুরোপুরি ধ্বংস হয়নি। এরপর আসে ফাতিমিদের খেলাফা, তারপরে আসে মামলুকদের শাসন, তারপরে মোগলদের শাসন, এরপর টার্কিদের শাসন, অটোম্যান এম্পায়ারদের শাসন। হিস্ট্রিগুলো যদি পড়েন বুঝতে পারবেন এই অটোম্যান এম্পায়ার বা 1914 সালের আগ পর্যন্ত ইসলামী খেলাফার একটা শেল পৃথিবীতে ছিল, ছোট হোক আর বড় হোক, কখনো কেউ দুর্বল হয়েছে আবার কখনো কাউকে শক্তিশালী হয়ে করা হয়েছে, কেউ ক্ষমতা হারিয়েছে কেউ ক্ষমতা পেয়েছে, কিন্তু ইসলাম ছিল, হোক সেটা আরবে বা তুর্কিতে বা কর্ডোভায় বা এইদিকের আপনার আমাদের সাবকন্টিনেন্টে কোনো না কোনো জায়গায় ছিল। এরপরের বিশ্বটার দিকে আমি আপনাকে তাকাতে বলছি, এর আগের বিশ্বের দিকে এখন দেখার দরকার নেই আপাতত। এরপরের যে বিশ্বটা এটা দেখবেন 1700 সাল থেকে নিয়ে 1800 সাল পর্যন্ত সারা বিশ্বে একটা ব্যাপক রেভলিউশন হলো, সেটা হচ্ছে যে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশে চলে যায় ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুশরিকরা, ইহুদিরা খ্রিস্টানরা এবং মুশরিকরা, আরেকটা অংশে চলে আসে মুসলিমরা। এই দুইটা ভাগে বিশ্বটা ভাগ হয়ে যায়। এবার ইহুদি খ্রিস্টান মুশরিকদের মধ্যে আবার দুইটা গ্রুপ হয়ে যায়। একটা গ্রুপ হচ্ছে তারা গডলেস, তাদের কাছে ধর্ম কোনো বিষয় না, তারা জুলুম ফাসাদ আর পাপাচারের বলে, ক্ষমতার বলে সারা বিশ্ব শাসন করতে শুরু করে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে আরও একটা দল ছিল যাদের হৃদয়টা করাপ্টেড ছিল না, তারা আজ পর্যন্ত তাদের ধর্মের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো এখনও ধরে রেখেছে। কোরআনও এটার দলিল, সব ইহুদি সব খ্রিস্টান যে খারাপ বা তাদের সাথে যে আমাদেরকে শত্রুতা করতে হবে এমনটা কোরআন শিক্ষা দেয়নি, কারণ কোরআন সূরা মাইদায় বলেছে এক শ্রেণীর খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, যারা তোমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তোমাদের সাথে হৃদ্যতায় তোমাদের খুব কাছে হবে। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ পাক বলছে সূরা মাইদার মধ্যে যে তুমি দেখবে হে নবী, অবশ্যই আপনি দেখবেন যে এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা বলে আমরা নাসারা, তারা আপনাদের প্রতি খুব হৃদ্যতা ভালোবাসা মহব্বত দেখাবে। এই জন্য আমরা বলছিলাম একবার যে আজারবাইজানের উচিত ছিল আর্মেনিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা, এবং টার্কির উচিত ছিল রাশিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা, কারণ রাশিয়া এবং আমেরিকা এক পাল্লায় মাপলে চলবে না। সারা বিশ্বের মধ্যে অর্থোডক্স খ্রিস্টান একটা দল আছে,
যারা হৃদ্যতা ভালোবাসে মুসলিমদের কাছাকাছি, কিন্তু আমরা ওদেরকে চিনতে ভুল করছি, তাদের সাথে অ্যালায়েন্স করার বদলে আমরা উল্টা শত্রুতা করছি, এটার ফল আমাদেরকে ভোগ করতে হবে সামনে। কারণ আমাদের কাছে কোরআন যখন আমাদের হাত থেকে চলে গেছে বা কোরআন যখন আমরা জাদুঘরে রেখে দিয়েছি, তখন এই সমস্যাগুলো হওয়াই স্বাভাবিক। আল্লাহ পাক এই দুই শ্রেণীর কথা বলেছেন, এক শ্রেণীর ইহুদি আছে, অল্প কিছু ইহুদি হলেও তাদের মধ্যে স্বচ্ছতা আছে, এমন নয় যে সবাই পাপাচারী বা করাপ্টেড, তা না। এক শ্রেণীর ইহুদি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, যারা ইসলাম কবুল করেছিল, এমন কি যুদ্ধ করেছে উহুদের মাঠে। উহুদের মাঠে তো আমি আপনি যুদ্ধ করি নাই, অনেক ইহুদি ইসলাম কবুল করে যুদ্ধ করেছে উহুদের মাঠে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, ইহুদির বড় পণ্ডিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন, তাকে প্রোটেক্ট করেছেন এবং তাকে ওই মদিনার মধ্যে তার যে দলিল সেটাকে প্রমাণ করেছেন আব্দুল্লাহ বিন সালাম। কারণ নবীজি তো পড়তে জানতেন না, লিখতে জানতেন না, তিনি তাওরাত থেকে বের করে দেখাচ্ছিলেন যে ইনি শেষ নবী, ইনি আসল নবী, তোমরা এর আনুগত্য করো। তাই সব ইহুদি খারাপ এটা বলা ঠিক না, আবার সব খ্রিস্টান খারাপ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও দেখবেন আপনি কিছু কিছু নাসারা ছিলেন যারা ইসলামের পক্ষে কাজ করেছেন। আবিসিনিয়ার ওই রাজা বাদশাহ নাজাশির কথা আপনারা জানেন, যিনি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে বিশাল একটা মুসলিম কমিউনিটিকে আশ্রয় দিয়েছিলেন, তারা রেফিউজি ছিলেন, আমরা ছিলাম রেফিউজি তখন, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল। ইতিহাস ভুলে গেছে আজকে মানুষ, সেই আবিসিনি ইথিওপিয়ার কথা বলছি, এখন ওই জায়গাটার নাম ইরিত্রিয়া, ইরিত্রিয়া। এই বাদশাহ নাজাশি যখন ইন্তেকাল করেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েছেন, গায়েবানা জানাজার নামাজ, কী মনে করছেন আপনি? তাই যুগে যুগে এরকম শ্রেণীর ইহুদি খ্রিস্টান কিছু থাকবে, কিছু আছে, অল্প কিছু হলো, আল্লাহ পাক বলেছেন তাদের সংখ্যা অল্প কিন্তু আছে। এর উল্টা দিকে বিশাল জনশক্তির একটা ইহুদি খ্রিস্টান মিত্র আছে, এদেরকে আমরা বলি জায়নিজম বা জায়নিস্ট অ্যালায়েন্স। এরা মূলত সারা বিশ্বের শত্রু, শুধু ইসলামের শত্রু না, এরা সারা বিশ্বের ধার্মিকদের শত্রু। আপনি যদি ধর্ম পালন করেন, আপনি হোক হিন্দু হন বা খ্রিস্টান হন বা বৌদ্ধ হন বা মুসলিম হন, ওরা ধর্মের শত্রু। কারণ ওরা চায় যে পুরো মানব জাতি অন্য একটা শক্তির ইবাদত করুক, সেই শক্তির নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কারণ তারা দাজ্জালের জন্য অপেক্ষা করছে, তারা বলছে যে এই হচ্ছে আমাদের মাসিহ যে সামনে আসতে যাচ্ছে। এবং তাদের পুরো যে এজেন্ডা প্রোপাগান্ডা, এটা পুরো স্পষ্ট করে দিয়েছে তারা জগতের সামনে, তারা গডলেস, তারা রিলিজিয়নের শত্রু, সত্যের শত্রু। এবং এরা জুলুম, পাপাচার, ফাসাদ এবং ক্ষমতার দাপটে সারা বিশ্ব শোষণ করে বেড়াচ্ছে। এটা হচ্ছে বড় মেজর শ্রেণী ইহুদি খ্রিস্টান অ্যালায়েন্স, যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট। এদের লিডার হচ্ছে ইসরায়েল, এদের মূল লিডার হচ্ছে ইসরায়েল, যার বিরুদ্ধে মুসলিমদের কোনো এখন ইনিশিয়েটিভ নাই, বরং তার সাথে হাত মিলাচ্ছে সবাই। এই গাদ্দারদেরকে আমরাও ক্ষমা করবো না, আল্লাহ পাক যেন এদেরকে মাফ না করেন, আল্লাহ পাক কবুল করুন দোয়া। যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, এই গাদ্দার, এরা হচ্ছে উম্মার সবচেয়ে বড় গাদ্দার, হোক সেটা আহলে সৌদ, হোক সেটা আরব আমিরাত বা দুবাই বা যে কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মনে করিয়ে দিই আয়াতগুলো একটু, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে ওয়ালান তারদ আনকাল ইহুদ ওয়ান নাসার হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম। হে রবি, ইহুদি এবং খ্রিস্টানদের এই অ্যালায়েন্সটা, যারা ইসলামের দুশ্মন, তারা কশিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে আর সত্য কথা কে বলতে পারেন বলেন? কিছু মানুষ ইন্টারফেথের কথা বলে এখন এদের সাথে, আল্লাহ সত্য না এরা সত্য। আল্লাহ পাক বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হে নবী, যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লাত গ্রহণ না করছো। আল্লাহ পাক আরও বলছেন সূরা মায়েদা, আয়াতগুলো মনে করিয়ে দেই, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি কোন খ্রিস্টান? বাদুহুম আউলিয়া ও বাদ, যারা একে অপরের বন্ধু, এই জায়নিস্ট মুভমেন্ট, যারা একে অপরের বন্ধু, ওই ইহুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আবিসিনে, তারা নয়, সেই ইহুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, জায়নিস্ট মুভমেন্ট। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায়, সে এই উম্মতের কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর কথা, যারা এদের সাথে হাত মিলাচ্ছে, অ্যালায়েন্স করছে, তারা আমাদের উম্মার কেউ না, সে যেই হোক না কেন, হোক সে মুসলিম বা মুনাফেক বা অমুক আরব রাষ্ট্রের নেতা বা যে কেউ, তুমি আমাদের উম্মতের কেউ না, তোমাকে আমরা কি আমাদের মাঠে দেখে নিব ইনশাআল্লাহ। এই পুরো গাদ্দারির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, উম্মার সাথে গাদ্দারি। আরও বলেছেন আল্লাহ পাক, এখানে দুইটা শ্রেণী পেলেন, ইহুদি এবং খ্রিস্টান, যারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছে। আর একটা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যে
সূরা মাইদার মধ্যেই আছে, হে নবী লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এবার দেখেন আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি দেখবেন মুমিনদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণ করে দুই শ্রেণীর মানুষ। এটা কোরআনেই আছে, দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, ওই ইহুদি যারা জায়নিস্ট মুভমেন্টের সাথে জড়িত, এবং দ্বিতীয় হচ্ছে আল আল্লাযিনা আশরাকু যারা শিরিক করে, মুশরিক। এজন্যই দেখবেন নেতানিয়াহু মোদিকে ডাকে, এমনি ডাকে না, কোরআন আমাদের সামনে সব বলে দিয়েছে, কিন্তু আমরা কোরআনিক পররাষ্ট্রনীতি বাদ দিয়ে অন্য জায়গা থেকে হেদায়েত নিচ্ছি। কোরআন বলেছে আমাদেরকে, এদের এরা তোমাদের প্রতি সবচেয়ে কঠোর, আমরা ওদের সাথে অ্যালায়েন্স করতে চাই, আমরা বলি বন্ধু রাষ্ট্র, আমরা এইসব কথা বলি। আল্লাহ পাক বলছেন এই ইহুদি এবং এই মুশরিকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কিছু নাসারাকে তোমরা পাবে যারা ভালোবাসা হৃদ্যতা তোমাদের কাছাকাছি হবে, কারণ ওদের সাথে ওদের ওই নাসারাদের মধ্যে কিছু পাদ্রি দরবেশ টাইপের মানুষ আছে যারা এই দুনিয়াবী ফাসাদ থেকে বৈরাগ্যতা অবলম্বন করেছে, রুহবান আহবার বলা হয় এদেরকে। এখানে আপনি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে পারছেন, জিও পলিটিক্স, যে এই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন অ্যালায়েন্সটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। কোন জায়নিস্ট? যারা সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, যারা প্রকাশ্য ইসলাম এবং সত্যের বিরোধিতা করছে, ধর্মের বিরোধিতা করছে, এবং সারা বিশ্বকে তারা জুলুম, পাপাচার, ফাসাদ এবং অন্যান্য যে অস্ত্রগুলো আছে এগুলো দিয়ে শোষণ করার চেষ্টা করছে। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা এই ওয়ার্ল্ডটাকে শাসন করতে চায় অন বিহেফ অফ দাজ্জাল, দাজ্জালের পক্ষ থেকে। কেন বললাম? কারণ এরাই জেরুজালেম মুক্ত করেছে ইহুদিদের জন্যে 1914-এ, এরাই জেরুজালেমকে উন্মুক্ত করে ইহুদিদেরকে আসার জায়গা করে দিয়েছে, এরাই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে, এরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র গঠন করে দিয়েছে, এরাই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো। এখনও আপনারা অপেক্ষা করছেন কবে মাসিহ দাজ্জাল আসবে? এই জন্যে সবাই অলরেডি সেখানে প্ল্যান, ওদের মঞ্চ প্রস্তুত, শেষ পেরেকটা খালি কফিনে ঠোকানো বাকি আছে, সেটা হচ্ছে মালহামা, সামনে যেটা আসছে। এই বিশ্বের অবস্থা, এখানে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে এভাবে দলাদলি হয়ে গেছে, দুইটা দল মেজর। এক দল তারা জুলুম এর বলে বিশ্ব শাসন করছে, আর এক দল কিছু অল্প কিছু মানুষ আছে তাদের মধ্যে যারা হৃদ্যতা ভালোবাসায় মুসলিমদের কাছাকাছি হবে। আর মুসলিমদের দিকে এবার তাকান, আরেকটা দল যেটা বিশ্বের মধ্যে আছে, এই মুসলিমদের মধ্যেও দুইটা দল, মেজর দুইটা দল, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুনাফেক। একদল মুমিন, একদল মুনাফেক। মুনাফেকদের ব্যাপারে আপনারা সবাই জানেন, যা বলে তা রক্ষা করে না, আমানতের খেয়ানত করে, আর কথা বললেই মিথ্যা কথা বলে, প্রত্যেকটা খাসলতি এদের সাথে মিলে যায়, হোক সেটা মানে পারিবারিক মুনাফেক থেকে বৈশ্বিক মুনাফেক, প্রত্যেকের খাসলতি সেম, কথা বললে কথা রাখবে না, কথা দিলে কথা রাখবে না, কথা না রাখাই ওর সুন্না, আমানত দিবেন খেয়ানত করবে, খেয়ানত করাই ওর সুন্না, ওয়াদার খেলাফ করবে এবং একে অপরের সাথে গালি গালাজ করবে। আরও আছে ওদের আলামত, ফজরের নামাজ পড়বে না, ঈশার নামাজ পড়বে না, বা অলসতা করবে, জামাতে আসবে না, কোরআন হাদিসের সরাসরি বিরোধিতা না করলেও ভিতরে ভিতরে ওদের সাথে অ্যালায়েন্স গঠন করবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, ইসলামটাকে হাস্যকর রূপে সমাজের সামনে তুলে ধরবে। অনেক আলামত আছে, মুনাফিক চিন্তা হলে একটা সূরা পড়বেন, আমি বলে দিচ্ছি, মুনাফিক চিন্তা হলে একটা সূরা যথেষ্ট, সেটা হলো সূরা তাওবা। সূরা তাওবা বলে দিবে আমার ভিতরে ঈমান আছে না নেফাক আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।